নমস্কার, আমি ডক্টর তুষার কান্তি ঘোষ, সল্টলেক কলকাতা ঘোষ ইন্ডি ফাউন্ডেশনের ডিরেক্টর। আজকে হোর্সনেস, গলা বসা নিয়ে কতগুলো কথা বলবো। গলা বসা সিম্পল, গলা বসা মানে ভোকাল কর্ড, আমরা গলা বসে যাচ্ছি মানে কথা বলি কি দিয়ে, ভোকাল কর্ড দিয়ে। ল্যারিঞ্জিয়াল ফ্রেমের মধ্যে ভোকাল কর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার সেই তার উপর ডিপেন্ড করে গলার স্বর ওঠানামা করে, সেই ভোকাল কর্ডটা দিয়ে আমরা কথা বলি। তো ভোকাল কর্ডের মধ্যে যদি কিছু আসে, দুটো ভোকাল কর্ড একসাথে জোরে ভাইব্রেটিং সারফেস অফ দ্য এপিথেলিয়াম দুটো একসাথে টাচ করে, সেই টাচিংয়ের যদি কোনোভাবে কোনো মাংস বা কোনো কনজেশন হয়, দুটো টাচ ঠিকঠাক না করতে পারে, তাহলেই আপনার হাস্কি ভয়েস ডেভেলপ করবে, কথাটা ঠিকঠাক বেরোবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কত কিছু তো হতে পারে। আপনি হঠাৎ করে গলা বসলো, তো ঠিক আছে, আপনি বাড়িতে একটু ভাব নেবেন, কথা কম বলবেন, স্টিম নেবেন, গরম খাবার খাবেন, তাতে অনেক সময় ঠিক হলো। কিন্তু যখন দেখছেন যে অনেক দিন ধরে ঠিক হচ্ছে না গলা বসা, তখন কিন্তু 20 দিন হয়ে গেল, তখন কিন্তু ইগনোর করার কোনো কারণ নেই। ইগনোর করার কারণ নেই, কারণ হচ্ছে কি, ওই ভোকাল কর্ডেও অনেক রকম রোগ হতে পারে, সেটা নর্মাল বিনাইন লিশন থেকে ক্যান্সার, অনেক রকম কিছু হতে পারে। সুতরাং ওটাকে ফেলে রাখা কোনো মানে হয় না। আজকালকার দিনে অত্যন্ত ভালো, আর প্রিভিয়াসলি আগে মিরার দিয়ে দেখা হতো, তাতে অনেক ডায়াগনোসিস মিস হতো, এখন অত্যন্ত ভালো সিস্টেম, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি দিয়ে প্রত্যেকটা ক্লিয়ার কাট পিকচার দেখায় পাওয়া যায় এবং দেখা যায় এবং ডকুমেন্টেড হয়ে যাবে। সুতরাং বলা হয়, দেখবেন শুনবেন হয়তো, FOL ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। তো আমাদের কাছে কোনো পেশেন্টলি আমরা গলা বসা হলেই আমরা সাসপেক্ট যদি করি দু একদিনে নয় কয়েকদিনে, তাহলে অবশ্যই আমরা একটা FOL করি। তো FOL করলে কি হচ্ছে, সুবিধাটা কি, আপনি ভোকাল কর্ডটা ক্লিয়ারলি দেখতে পাবেন এক্স্যাক্টলি কী হচ্ছে। তো সেটা ভোকাল কর্ড যদি আপনার সাথে হিস্ট্রি দেবে, যদি বহুদিন ধরে, তার মানে ডিফারেন্ট কোনো প্রবলেম থাকতে পারে, প্যারালাইসিস থাকতে পারে, সার্কাস ভোকালিস বলে একটা ডায়াগনোসিস করে, এছাড়া আপনি নর্মালি যেটা পাই আমরা ভোকাল কর্ডের মাংস, সিস্ট, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম, তো সব প্রবলেম কিন্তু সাসপেক্টেড ঠিক হয়ে যায়। এছাড়াও কিছু কেরাটোসিস অ্যাবনর্মাল প্রি ক্যান্সারাস কন্ডিশন, কিছু ক্যান্সারের আভাস আমরা পাই কিন্তু ক্যান্সার কনফার্ম করতে পারি না, সেগুলো আমরা বলি যে আমরা অপারেশন করে মাংস নিয়ে তার টেস্ট করব। তো বেসিক্যালি হোর্সনেস অফ ভয়েস কিন্তু পুরো ঠিক করে দেওয়া যাবে, সে যে কোনোভাবেই হোক, সে ভোকাল কর্ড পলিফ হোক, সিস্ট হোক, সে কোনো ইমিডিয়েট কোনোটা ঠিক হবে, কোনোটা এক দু মাস বাদে হবে। কারণ কারণ হচ্ছে যদি অন্য কোনো রোগ থাকে, টিবি থাকে, অন্য ডিফারেন্ট রোগ থাকে, তাহলে তার একটু অন্য ট্রিটমেন্টও লাগবে মাঝখানে, কিন্তু প্রত্যেকটা গলা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাকে দু একটা এক্সাম্পল দিচ্ছি আমি যে হোর্সনেস অফ ভয়েস কীভাবে ঠিক হচ্ছে। দেখুন দেখুন, এইটা কিন্তু ভয়েস বিফোর, গলা খুব বসা, এবার দেখুন গলা ডিফারেন্স, এটা মাঝখানে কিন্তু একটু সময় লেগেছিল, কারণ একটু ডিফারেন্ট প্রবলেম ছিল, কিন্তু ঠিক হয়ে গেছিল। আবার দেখুন কিছু পেশেন্ট আমি দেখাবো, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে। এবং এটাও ভুল ধারণা যে অপারেশন করলে বা যাই করলে গলা খারাপ হয়ে যেতে পারে বা এরকম অনেক দিন ধরে গলা রেস্ট করতে হবে, না একদম না, সেম ডেতে কথা বলে পেশেন্ট, সেম ডেতে কথা বলবে। সুতরাং সঙ্গে সঙ্গে গলা কিন্তু ঠিক হয়, এটা একদম পিওর মাইক্রো সার্জারি, বড় মাংস ছোট মাংস সব কিন্তু ক্লিয়ারলি ঠিক করে দেওয়া যায়, এছাড়াও কোবলেশন মেশিন দিয়ে বা লেজার দিয়ে যাই করবেন, কিন্তু আলটিমেটটা মাইক্রো সার্জারি হবে, মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারি বলে এটাকে। তো সুতরাং হোর্সেস অফ ভয়েসের ট্রিটমেন্ট অত্যন্ত সিম্পল, আবার আপনাকে এরকম দু একটা গলা শোনাতে পারি যেটা একদম সাংঘাতিক ভয়েস হবে। আবার এক ধরনের ফোনো সার্জারি আমরা করি, যেখানে ভোকাল কর্ড না কেটে সাইডে ইনসিশন দিয়ে আমরা করি সিঙ্গারদের ক্ষেত্রে, বা এরকম ল্যাটারাল সার্ফেস ইনসিশন দিয়ে কোনো ভাইব্রেটিং সার্ফেস এপিথেলিয়াম না নষ্ট করে আমরা এরকমও করি, আবার কোনো সময় কাটতে হয়, সব রকম সার্জারি হতে পারে। সুতরাং হোর্সনেস অফ ভয়েস বা গলা বসে যাওয়া না দুশ্চিন্তা করে ডাক্তারবাবুর পরামর্শ নিন, গলার ছবি তুলুন, FOL যেটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে ক্লিয়ারলি আইডিয়া নিন, ডায়াগনোসিস করুন প্রপার এবং তার ট্রিটমেন্ট করুন, কোনো ভয়ের কিছু নেই। এখন অপারেশন খুব সিম্পল, মাইক্রো সার্জারির সঙ্গে আজকাল সেম ডেতে প্রায় গলা নর্মাল হয়ে যায়, 7 দিনের মধ্যে 100% প্রায় অপারেশনের দিনই কথা বলতে পারে, পেশেন্ট খেতে পারবে, কোনো অসুবিধা হয় না, এবং একদিনের মধ্যে 80% গলা ফিরে আসে, 7 দিনের মধ্যে নর্মাল হয়ে যায়, 21 দিনের মধ্যে টোটাল নর্মাল, বুঝতে পারবে না জীবনে অপারেশন হয়েছিল। এবং এই অপারেশনের পরে আবার হওয়ার সম্ভাবনা ইজ ভেরি ভেরি আনকমন, কারণ যে পলিপ বলতে নাকের পলিপ বিষয়ে গলাবেন না, ভোকাল কর্ডের পলিপ সার্জারির পরে সাধারণত রেকারেন্স হয় না, খুব নীল। কারো যদি ভয়েস অ্যাবিউজ করার টেন্ডেন্স থাকে, খুব খারাপভাবে অ্যাবিউজ করে, তাদের ক্ষেত্রে আমরা ভয়েস থেরাপি বা অন্যান্য কিছু ট্রিটমেন্ট দিই যাতে আর না রেকারেন্স হয়। সুতরাং হোর্সনেস অফ ভয়েস থেকে মুক্তি হওয়াটা, মুক্তি পাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট,
ভয়ে না খেয়ে হাওয়ার্সনেস থেকে মুক্তি নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।